নবান্নকে কাঁপিয়ে ঐতিহাসিক নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। জব কার্ড দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা করেছিল রাজ্য ক্ষেত মজুর সংগঠন। সেই মামলায় কেন্দ্র রাজ্যকে মিলিয়ে মোট 4 জন প্রতিনিধি নিয়ে 4 সদস্যের কমিটি তৈরি করে রাজ্যে জব কার্ড দুর্নীতির তদন্ত করার নির্দেশ দিল প্রধান বিচারপতি টিএস শিবগরমের ডিভিশন বেঞ্চ। এক কথায় বলা যায়, নবান্নের মাথায় বাজ পড়ল আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের নির্দেশে। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের নির্দেশ, কেন্দ্র রাজ্যকে যত দ্রুত সম্ভব 4-4 জন আধিকারিকের নাম আদালতে জমা দিতে হবে, তারপরে তারা গোটা রাজ্যে ভুয়ো জব কার্ড নিয়ে তদন্ত করে আদালতের কাছে রিপোর্ট দেবে। সেই সঙ্গে প্রধান বিচারপতি বলেন, আগামী বৃহস্পতিবার এই মামলা সংক্রান্ত আরও উল্লেখযোগ্য নির্দেশ থাকবে। এছাড়াও প্রধান বিচারপতির মন্তব্য, 2023-24 অর্থবর্ষে যাতে নতুন করে রাজ্যে কাজ চালু করা যায় তা নিয়ে কেন্দ্র ও রাজ্য উভয়কেই একসঙ্গে বসে আলোচনা করে সমস্যার সমাধান করতে হবে। এই কারণেই আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে দাবি করেছিলেন, সেই দাবি আজ সিলমোহর পেল। আদালতে আজ বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানালেন, আমরা শ্রমিক, আমাদের কাজ নিয়ে, পারিশ্রমিক নিয়ে কথা, আমরা কাজের আবেদন জানিয়েছি কিন্তু কাজ পাইনি। কেন্দ্র বা রাজ্য কারা দায়িত্ব নেবে সেটা তারা ভাবুক, কিন্তু শ্রমিক হিসাবে আমরা কাজের আবেদন করেছি, উপযুক্ত পারিশ্রমিকের সঙ্গে আমরা কাজ চাই। প্রধান বিচারপতি আরও বলেন, বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে যেটা করার কেন্দ্র রাজ্য উভয়কে দ্রুততার সঙ্গে করতে হবে। রাজ্যের নবান্নের 2 জন এবং কেন্দ্রের 2 জন কর্তা, তারা নবান্নের সঙ্গে সবসময় যোগাযোগ রেখে গোটা রাজ্যে জব কার্ডের দুর্নীতির তদন্ত করে আদালতে রিপোর্ট জমা করবে, যা এই মুহূর্তে জব কার্ড কেলেঙ্কারি কলকাতা হাইকোর্টের ইতিহাসে সব থেকে বড় রায়। প্রধান বিচারপতি টিএস শিবগরমের আজকের এই রায়ে কার্যত নবান্নের ভিত নাড়িয়ে দিল বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।